ভেরি গুড ইভিনিং টু অল মাই ডিয়ার জব বেস্ট ফ্রেন্ড কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন খুবই গুরুত্বপূর্ণ? আজকে এমন দুটি জবের ডিটেলস তোমাদের সামনে নিয়ে এসেছি যেখানে ত্রিপুরার প্রত্যেকটি বেকার অ্যাপ্লাই করতে পারবে, প্রত্যেকটি চাকরি প্রত্যাশী অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্রাজুয়েশন যোগ্যতায় পোস্ট রয়েছে। কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে, সিলেবাস কী থাকছে, এজ লিমিট কী হচ্ছে, কোয়ালিফিকেশান কী লাগছে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। প্রথম যে জবটা সেটা হলো রেলওয়ে NTPC, যেটা অল ওভার ইন্ডিয়ার জন্য, যেখানে 11,558 ভ্যাকেন্সি রয়েছে। ত্রিপুরাতে কিন্তু তুমি পোস্টিং পেতে পারো না, ত্রিপুরায় পোস্টিং হবে, আগরতলায় তোমার লিখিত পরীক্ষা হবে। এবং দ্বিতীয় যে জবটির কথা আমি নিয়ে এসেছি সেটা তো খুবই পপুলার, JRBT2, এটা খুব শীঘ্রই আসছে। কবে আসছে, কত ভ্যাকেন্সি নিয়ে আসছে, তোমার সিলেবাস কী থাকছে, কীভাবে তুমি এটাতে সিলেকশন পেতে পারো, এজ লিমিট কত লাগছে, এজ শিক্ষাগত যোগ্যতা তোমার কী লাগছে, সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেব। সুতরাং ভিডিওটা তুমি ধৈর্য সহকারে দেখো, খুবই তোমার হেল্প হবে। এখন থেকে তুমি সেই অনুসারে নিজের প্রিপারেশানটাকে চালিয়ে যাও। আমি এতটুকু তোমাদেরকে বলতে পারি যে নেক্সট JRBT2 তোমাকে কেউ রুকাতে পারবে না। যারা JRBT1 অ্যাপ্লাই করনি বা অ্যাপ্লাই করো তুমি সাকসেস হতে পারোনি। চলো আমরা ডিটেলসে চলে যাচ্ছি। তার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটাকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান, সঠিক প্রিপারেশান তুমি কর্মবার্তা অনলাইন চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তাছাড়া বর্তমানে তুমি যদি রেলওয়ে NTPC, SSC, GD, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, TPSC, TPSC কম্বাইন, হাইকোর্ট গ্রুপ ডি, ডেন্টাল কলেজ, JRBT2 প্রিপারেশান করছো, আমাদের কাছে ফুল কমপ্লিট কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। এবং তোমাদেরকে এতটুকু আমি বলতে পারি যে তোমরা ভালো রেসপন্স পাবে, তোমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারবে। যদি আমাদের নোটগুলো নিতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে PDF ফরম্যাট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। তোমরা দেখতে পেয়েছো প্রিভিয়াস ইয়ারগুলোতে আমাদের নোটের সাকসেসটা কত, আরও বেশি থেকে বেশি সাকসেস তোমরা পাবে। কেন, আমরা দিন দিন আমাদের নোটগুলোকে কতটুকু বেটার করা যায় সেটা কিন্তু আমরা মানে প্রত্যেক দিন আমরা চেষ্টা করছি এবং আমরা ভালো সাকসেসও পাচ্ছি। ঠিক আছে, চলো প্রথম নোটিফিকেশানটা হলো কি, রেলওয়ে NTPC, যেটা আগে আমি তোমাদের সামনে তুলে ধরেছি বা আলোচনা করছি, যেখানে ভ্যাকেন্সি রয়েছে কত, 11,558 সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে অল ওভার ইন্ডিয়ার জন্য, যেখানে কোয়ালিফিকেশান 12 পাস এবং গ্রাজুয়েশান যোগ্যতার দুটি ক্যাটাগরির পোস্ট রয়েছে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 12 পাস যোগ্যতার পোস্টের জন্য এখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে এবং গ্রাজুয়েশান যোগ্যতার যে পোস্টগুলো রয়েছে সেটির জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে যে 12 পাসের যে পোস্টগুলো সেটার 21 সেপ্টেম্বর থেকে, এবং যে গ্রাজুয়েশন যোগ্যতার যে পোস্টগুলো রয়েছে সেখানে অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে 14 সেপ্টেম্বর থেকে। মানে শুন, এই তো দু একদিনের মধ্যে, যারা আজকে ভিডিওটা দেখছো তোমরা দু একদিনের মধ্যে, যারা 14 তারিখের পরে ভিডিওটা দেখছো মনে রাখবে 14 তারিখ থেকে অ্যাপ্লাই ডেট স্টার্ট হয়ে গেছে। আর যখন অ্যাপ্লাই ডেট স্টার্ট হবে, অ্যাপ্লাই কীভাবে করবে, অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটা কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দেবো বা দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, চলো এখানে প্রথমে তোমাদেরকে আমি দেখিয়ে দিই, বলে দিই যে 12 পাস যোগ্যতার যে পোস্টগুলো সেখানে 18 থেকে 33 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সঙ্গে 3 বছর তুমি ছাড় পাবে কোবিন্দের জন্য। ঠিক আছে, তাহলে 18 থেকে 33 মানে +3 18 থেকে 36, সঙ্গে SC ST OBCরা রিজার্ভেশন 5 বছর 3 বছর পেয়ে যাবে। তার মানে জেনারেল ক্যান্ডিডেটরাও 18 থেকে 36 হলে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং গ্রাজুয়েশন যোগ্যতার পোস্টগুলোর জন্য 18 থেকে 36 রয়েছে, সঙ্গে +3 মানে 39 18 থেকে 39 জেনারেল প্রার্থী অ্যাপ্লাই করতে পারবে। ST ST OBCরা 5 বছর 3 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবে, যা হিসাব হবে 1-1-2025 মানে 1-1-2025 অনুসারে হিসাবটা হবে। এখানে কী কী পোস্ট রয়েছে দেখো, যেটা উচ্চ মাধ্যমিক যোগ্যতার পোস্টের জন্য সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 3,445 ভ্যাকেন্সি, যেখানে পোস্ট কি, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক কাম টাইপিস্ট 361টা ভ্যাকেন্সি রয়েছে অল ক্যাটাগরির, কমন কাপ কাম টিকিট ক্লার্ক 2022টি ভ্যাকেন্সি রয়েছে অল ক্যাটাগরির, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট
990টা ভ্যাকেন্সি রয়েছে এবং ট্রেন ক্লার্ক 72টা, সর্বমোট 3345টা ভ্যাকেন্সি রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা সেরূপে গ্রাজুয়েশন যোগ্যতার পোস্ট রয়েছে 8113টা। এই পোস্টগুলো রয়েছে স্টেশন পাসটা থেকে শুরু করে গুড ট্রেন ম্যানেজার থেকে শুরু করে সব কিছু মিলে 8113টা পোস্ট রয়েছে গ্রাজুয়েশন যোগ্যতার। একজন কেন্দ্রের যদি গ্রাজুয়েশন হয়ে থাকো তাহলে কিন্তু তুমি দুটোর জন্যই অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার জন্য ফিটা কত লাগছে যখন ডিটেলস নোটিফিকেশান বেরোবে তখন তোমাদেরকে আমরা এটা জানিয়ে দেবো, ঠিক আছে? তার মানে এখন তোমাদের আর কোনো ডাউট নেই, কোয়ালিফিকেশান এইজ সব কিছু রয়েছে। এখন আমাদের মেন ডাউটটা কোথায়, মেন স্টেপটা কোথায়, সিলেবাস কী থাকছে। চলো আমরা সিলেবাসে চলে যাচ্ছি। এ হলো তোমাদের সেই সিলেবাসটা। এখানে দুটি এক্সাম হবে, প্রথম হবে CBT 1, সবগুলো পোস্টের জন্য CBT 1 সেম থাকছে, এবং CBT 2 এটা কিন্তু পোস্ট ওয়াইজ তোমার সিলেবাসটা বেয়ার করছে। মানে কিছু পোস্টের জন্য সিলেবাসটা অন্যরকম হচ্ছে, কিছু পোস্টের জন্য অন্যরকম হচ্ছে। সেই কারণে আমরা কিন্তু CBT 2 নোটটা এখনও রেডি করিনি, কারণ কে কোন পোস্টের জন্য সেটা আমরা CBT 1 ক্লিয়ার করার পরে দেখে শুনে আমরা রেডি করব। CBT 1 পরেও তোমরা 2-3 মাস মিনিমাম সময় পাবে, সেই সময়ের মধ্যে আমরা নোটটা রেডি করে দেবো, কিছুদিনের মধ্যে তোমরা প্রিপারেশান করতে পারি। এখন আমাদের কাছে বর্তমানে CBT 1 নোট রয়েছে এবং খুব সুন্দর করে আমরা নোটটা রেডি করেছি। একদম তোমাদেরকে আমি এতটুকু বলতে পারি, এই CBT 1 নোট থেকে যদি তুমি ঠিকঠাক মতন করতে পারো, তোমার মধ্যেও সেই একাগ্রতা থাকতে হবে, যদি তুমি ঠিকঠাক মতন করতে পারো CBT 1 তোমাকে কেউ আটকাতে পারবে না, তুমি CBT 1 ক্লিয়ার করতে পারবে, এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে? চলো নিতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সেমভাবে নিয়ে নেবে। চলো CBT 1 যে সিলেবাসটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, CBT 2 আমি পরে আলোচনা করব, ঠিক আছে? এখন CBT 2 মাথা থেকে সরিয়ে নাও। চলো CBT 1 হলো কি, প্রথম সেকশন ম্যাথমেটিক্স, যেখানে 30টি কোশ্চেন থাকবে, 30 মার্ক থাকছে। জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং 30টি কোশ্চেন থাকছে, 30 মার্ক থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস 40টি কোশ্চেন, 40 মার্ক থাকছে, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে স্ট্যাটিক্যাল পার্ট সব কিছু থাকছে। আমরা যে নোট জেনারেল নলেজের নোট রেডি করেছি একদম অল টপিক আমরা কভার করে দিয়েছি, যা যা তোমাদের প্রয়োজন, এবং ম্যাথমেটিক্স রিজনিং করে সবগুলো টপিক আমি কভার করে দিয়েছি। এখানে টপিক ওয়াইজ আমি দিয়ে রেখেছি, যাই হোক এখানে আমি আলোচনা করছি না, হ্যাঁ সব কিছু আমরা কভার করে দিয়েছি, ঠিক আছে? সময় পাবে তোমরা 90 মিনিট, 100 মার্কের পরীক্ষা 90 মিনিট। এখানে কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে, 0.25 নেগেটিভ মার্ক রয়েছে, ঠিক আছে? সুতরাং বি কেয়ারফুল। এবং আমরা আমাদের চ্যানেলে ম্যাথমেটিক্সের ক্লাস খুব শীঘ্রই আমরা শুরু করছি, ঠিক আছে? সঙ্গে থাকবে, ক্লাসগুলো ফলো করবে, নোটগুলো ঠিকঠাক করে করবে, এতটুকু তো আমি মানে কনফিডেন্স যে তোমরা CBT 1 ক্লিয়ার করে নিতে পারবে, ঠিক আছে? তাহলে তোমাদের NTPC-র উপরে ডাউট ফুল কমপ্লিট। চলো এখন আমরা চলে যাই যে জিআরবিটি টু সবচেয়ে চাহিদামান, বা এখন থেকে সকলেই কিন্তু এটার জন্য প্রিপারেশান শুরু করে দিয়েছো এবং তোমাদের টার্গেট GRB 2 বানিয়ে রেখেছো। চলো GRB 2 প্রথমে আমরা তোমাদেরকে বলে দিই যে GRB 2 জন্য কতগুলো ভ্যাকেন্সি থাকতে পারে। সবচেয়ে প্রথমে তোমাদেরকে আমি এতটুকু ক্লিয়ার করে দিই যে GRB 2 জন্য তোমরা যত ওখানে যা দেখতে পাচ্ছো যে 2000 ভ্যাকেন্সি, 2500, 3000 বা 4000 ভ্যাকেন্সি, যাই তোমরা দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ, এমন কোনো ইনফরমেশান নেই যে GRB 2 জন্য এতটা ভ্যাকেন্সি থাকবে। কেন তোমাদেরকে আমি একটি কথা বলে দিই, GRB 2 কীভাবে হয়, বোর্ড GRB 2 একটা বোর্ড, তোমরা জানো বিভিন্ন ডিপার্টমেন্টের, ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে পোস্টগুলো রয়েছে সবগুলো ডিপার্টমেন্ট থেকে মানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তাদের পেন্ডিং সবগুলো, এগুলো এক মানে এক জায়গায় করে, তারপরে কিন্তু GRB 2 সেই অনুসারে ভ্যাকেন্সিটা রিলিজ করে। GRB 2 এখনও এমন কোনো স্টেপই নেয়নি, GRB 2 জন্য এখনও কোনো স্টেপ নেওয়া হয়নি। তবে কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি যে রুরাল ডেভেলপমেন্টের MTS এবং LDC-র সর্বমোট 844টা ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, ভ্যাকেন্সি রয়েছে তারা জানিয়ে দিয়েছে, গাইডলাইনও দেওয়া হয়েছে। ওই 800 ভ্যাকেন্সি GRB 2 অ্যাড হচ্ছে, সঙ্গে অন্যান্য ডিপার্টমেন্টের যে পোস্টগুলো থাকছে সবগুলো অ্যাড হচ্ছে। তবে তোমাদের আমি এতটুকু দিতে পারি যে 3000-এর উপরেই থাকবে ভ্যাকেন্সি, এর নিচে আসবে না। 4000 হতে পারে, 5000 হতে পারে, 3500 থাকতে পারে। তবে এতটুকু অনুমান করতে পারে যেহেতু রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের 844টা ভ্যাকেন্সি পেয়ে গেছে আর সবগুলো ডিপার্টমেন্ট মিলে আরও তো 2500 ভ্যাকেন্সি হবেই, সুতরাং 3000 মানে 3000 প্লাস ভ্যাকেন্সি থাকবে মিনিমাম, এটা আরও বাড়তে পারে, ঠিক আছে? এখন আমরা তোমাদেরকে জানিয়ে দেবো যে GRB 2 জন্য তোমরা যদি অ্যাপ্লাই করতে যাও কী কী তোমাদের কোয়ালিফিকেশান লাগছে, এইজ কত লাগছে, সিলেবাসটা কী। সিলেবাসটা দেখো, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যে LDC এবং MTS এর যে সিলেবাস দেওয়া হয়েছে সেটাই কিন্তু GRB 2 সিলেবাস। রুরাল ডেভেলপমেন্টটা তোমার অনেকে ডাউটে রয়েছে, সেটা কিন্তু GRB 2 আন্ডারেই নিয়োগটা হবে,
সুতরাং সেম সিলেবাস। তারপরে তোমাদেরকে আমি একটু বলে দেবো এটার কোয়ালিফিকেশান তোমরা জেনে নাও। এমটিএস পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র 8 পাস হলে তুমি আবেদন করতে পারবে। এলডিসি পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তুমি আবেদন করতে পারবে। এখানে এলডিসি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাকে এখানে টাইপিংয়ের দরকার পড়বে, ঠিক আছে। কম্পিউটার নলেজ তোমরা বলতে পারো, দাদা আমার তো কম্পিউটার নলেজ নেই, এমন কোনো কম্পিউটার নলেজের প্রয়োজন পড়বে না। যদি তুমি কম্পিউটার কীভাবে এক্সাম দেয় সেটা জানো তাহলেই চলবে, বাংলা ভাষা পরীক্ষা দিতে পারবে, কোনো ডাউট নেই, ঠিক আছে। চলো তাহলে তোমাদের এজ কত থাকছে, এজ দেখো 18 থেকে 40 বছর থাকছে। ত্রিপুরা সরকারের রুলস অনুসারে এসসি এসটিতে 5 বছর রিল্যাক্সেশন পাবে, কিন্তু এখানে ওবিসিদের জন্য কোনো রিল্যাক্সেশন নেই। ক্লিয়ার? কোয়ালিফিকেশান ক্লিয়ার, এজ লিমিট ক্লিয়ার। এখন সিলেকশন প্রসেস কীভাবে হচ্ছে? সিলেকশন প্রসেস তোমাদের একটা সিবিটি এক্সাম হবে, তারপরে ইন্টারভিউ হবে, তারপরে ফাইনাল মেরিট লিস্ট। এখন তোমাদের সিলেবাস, এখন তোমাদের কবে বের হচ্ছে দাদা, কবে থেকে শুরু হবে, স্টার্ট হবে? আমি আগেও বলেছি এখনও জিআরবিটি টুর কোনো স্টেপ নেওয়া হয়নি। জিআরবিটি ওয়ানের জাস্ট কমপ্লিট হয়েছে, এখনও কমপ্লিট হয়নি, জয়েনিং হয়নি। যাক, বোর্ডের কাজ তো কমপ্লিট হয়েছে। আর তোমাদের ইনফর্ম করে দিই, জিআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি যেটা গত 2 দিন আগে রিলিজ হয়েছে, তোমরা দেখতে পারছো আমাদের সাকসেস, আমাদের স্টুডেন্টদের খুব ভালো লাগছে, মানে আমি খুব গর্বিত। আরও মানে আমি আরও শক্তি, আমার মানে মনের মধ্যে আরও শক্তি তোমরা যুগিয়ে দিয়েছো এইভাবে যে তোমরা কমেন্টস করেছো, দাদা তোমাদের নোটস পড়ে, তোমার উপরে প্রিপারেশান করে, তোমাদের চ্যানেলের উপরে আমি সাকসেস পেয়েছি, মানে আমি খুব গর্বিত, বা আমার মানে আরও আমার আরও কনফিডেন্স বাড়িয়ে দিয়েছে। সুতরাং আমরা জিআরবিটি টুর জন্য যে নোট তোমাদের জন্য রেডি করেছি, একদম খুব সুন্দরভাবে রেডি করেছি, তোমরা বিলিভ করো, নিয়ে পড়ো, ভালো রেসপন্স পাবে, এতটুকু বলছি। এবং এখন থেকে নিয়ে ভালো করে প্রিপারেশান করো, যখন এক্সাম ডেট ডিক্লেয়ার হবে তার আগে আমাদের সঙ্গে আবার কন্ট্যাক্ট করবে, তখন যদি কোনো চেঞ্জেস থাকে, কারণ দিন দিন সব কিছু আপগ্রেড হচ্ছে, নিজেকেও আপডেট করতে হবে, নোটও আপডেট করতে হবে, সব কিছু করতে হবে, তখন কিছু চেঞ্জেস যদি থাকে অবশ্যই তোমাদেরকে আমরা এডিট ঠিকঠাক করে কারেকশন করে তোমাদেরকে আবার প্রোভাইড করে দেবো, আমরা জানিয়ে দেবো। এখন আমাদের কাছে যে জিআরবিটি টুর জন্য যে নোটটা রেডি করেছে এগুলো তোমরা নিয়ে পড়ো, কারণ সিলেবাসটা অনেকই বড় রয়েছে এবং তোমাদের কিন্তু এখন থেকে যদি প্রিপারেশানটা না করো তাহলে কিন্তু তোমাদের সমস্যা হয়ে যাবে, কারণ কম্পিটিশান হিউজ পুরো দুনিয়া জিআরবিটি টুর জন্য তাকিয়ে আছে। তো সুতরাং তুমি যদি তাদের সঙ্গে কম্পিটিশান করে যদি অ্যাডভান্স হতে যাও তাহলে তোমাকে কিন্তু এখন থেকে প্রিপারেশান করতে হবে, একদম সিরিয়াসলি এখন থেকে প্রিপারেশান করতে হবে। চলো সিলেবাসটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হলো এলডিসি, জিআরবিটি টুর এলডিসি। এখানে তোমাদের সর্বমোট এক্সাম হচ্ছে 170 নম্বরের, হ্যাঁ 170 নম্বরের রিটার্ন এক্সাম, এবং 30 নম্বরের হচ্ছে তোমাদের ভাইবা। এর মধ্যে তোমাদের পেপার ওয়ান এবং পেপার টু, পেপার ওয়ানের মধ্যে থাকছে ইংলিশ, যেখানে ইংলিশ এবং বেঙ্গলি ওএমআর বেসড এমসিকিউ টাইপের হবে, ইংলিশ এবং বেঙ্গলি নলেজের উপরে থাকবে 40 নম্বর, এবং জব ওরিয়েন্টেড পার্ট এখানে থাকবে 30 নম্বর। এখন যে আমরা রেডি করেছি, আমরা কিন্তু জব ওরিয়েন্টেড পার্টটা রেডি করিনি, ঠিক আছে। কেন করিনি? এটার মধ্যে অনেক কিছু আপডেটের ব্যাপার আছে, আপগ্রেডের ব্যাপার আছে, সেই কারণে জব ওরিয়েন্টেড পার্টটা আমরা রেডি করিনি, বাকিগুলো আমরা রেডি করেছি, বাকিগুলো নিয়ে তোমরা পড়ো, নিচ্ছো পড়ো, ঠিক আছে। আর জব ওরিয়েন্টেড পার্টের 30 নম্বর এটা জাস্ট পরীক্ষার 1 মাস আগে পেলো, কোনো অসুবিধা নেই, তুমি কাভার করে নিতে পারবে। কেন কাভার করে নিতে পারবে? বাকিগুলো তো তোমার আগে থেকে কাভার হয়ে আছে, এত প্রেশার আসবে না। চলো নেক্সট, তোমাদের পেপার টুতে থাকছে কি, ম্যাটার অফ দ্য কমন এক্সপিরিয়েন্স অ্যান্ড কারেন্ট ইভেন্টস অফ প্রবলেম উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া ওয়ার্ল্ড হেল্পিং টু ডেভেলপমেন্ট অফ। দেখো এখানে বিশেষ করে তোমাদের জিকে কারেন্ট অ্যাফেয়ার্সটা যেটা ওয়ার্ল্ড লেভেল, স্টেট লেভেলের বা ইন্ডিয়ান ন্যাশনাল লেভেলের সব কিছু এখানে তোমাকে কভার করতে হবে, এগুলো মিলে তোমাদের 100 নম্বর। সুতরাং এটার উপরে তোমার ভালো করে জোর দিতে হবে। আর তোমরা জানো আমরা যে তোমাদের জিকে জিএস বলো, কারেন্ট অ্যাফেয়ার্স বলো, যা দিই সলিড, একদম এর থেকে বেটার, মানে কী বলবো, এর থেকে বেটার থেকে বেটার আমি দিতে চেষ্টা করি, এর থেকে বেটার আশা করি না তোমরা, মানে কী বলবো, যাই হোক মানে একদম সলিড আমার লেভেলে আমি একদম বেটারে দিতে চেষ্টা করছি, এবং ভালো তোমরা কমন পারছো যে কোনো এক্সামে, ঠিক আছে। চলো নেক্সট, ইন্টারভিউ। ইন্টারভিউ তো পরবর্তী সময়। এ হলো তোমাদের এলডিসি গ্রুপ সি এর সিলেবাস। গ্রুপ ডি এর কি? গ্রুপ ডি এর সেম সিলেবাস তোমাদের। এখানে গ্রুপ ডির কিন্তু তোমাদের এক্সাম হচ্ছে কত নম্বরের? 30, 20, 50, 60, 70, 80, 85 নম্বরের এক্সাম হচ্ছে। এখানে তোমাদের নলেজ অফ বেঙ্গলি ককব্রোক থাকছে, এরিথমেটিক্সটা তোমাদেরকে একটু ভালো করে দেখতে হবে, তাছাড়া রয়েছে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে তোমাদের 20 নম্বর রয়েছে, ইন্ডিয়া ত্রিপুরা ইন্ডিয়া ওয়ার্ল্ড সব কিছু কভার করতে হবে, এবং 15 নম্বরে তোমাদের গ্রুপ ডি রিলেটেড ডিউটিস, যে কোশ্চেন তোমাদের ডিউটি রিলেটেড থাকছে
সেটাও আমরা 15 নম্বর যে ডিপার্টমেন্ট জব রিলেটেড গ্রুপটি রিলেটেড এটাও আমরা এখন দিচ্ছি না, ঠিক আছে? বাকিগুলো আমাদের কাছে রয়েছে। আর যে মানে নোটটা আমরা রেডি করেছি সেটা গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোটা কভার হবে, কম্বাইন করে একসঙ্গে দিয়েছি, দুটোটা কভার হবে, ঠিক আছে? তাহলে এখন থেকে আমি আশা করব এখন থেকে তোমরা প্রিপারেশান শুরু করবে, যখনই তোমাদের এক্সামের জন্য এটা ডিক্লেয়ার হবে, নোটিফিকেশান বেরোবে, আমরা তো রয়েছি, সঠিক সময়ে সঠিক প্রিপারেশান বা সঠিক ইনফরমেশান তোমাদেরকে আমরা পৌঁছে দেবো, এতটুকু তোমরা ভরসা রাখতে পারো আমাদের উপরে। আর NTPC খুব শীঘ্রই, এ তো 2-3 দিনের মধ্যেই, যারা আজকে ভিডিওটা দেখছো, যারা 2 দিন পরে দেখবে, 14 তারিখের পরে দেখবে, মনে করবে 14 তারিখ থেকে শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ করো, কোয়ালিফিকেশান ম্যাচ করলে এবং প্রিপারেশান শুরু করো, ঠিক আছে? দুটোটা জব সলিড প্রত্যেকটা বেকার এই দুটোটা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কোনো টেকনিক্যাল ডিগ্রি লাগছে না, কিচ্ছু লাগছে না, ভালো করে প্রিপারেশান করো। আশা করি আমাদের সঙ্গে যারা জড়িত রয়েছো তোমরা এই বছরেই মানে এই দুটা জবের মধ্যে একটি জব তুমি মানে ছিনিয়ে নিতে পারবে বা লাগাতে পারবে, ঠিক আছে? এতটুকু আমি আশা রাখবো তোমাদের উপরে। আর আবারও বলছি, সঠিক দিশায় প্রিপারেশান করো, অলওয়েজ কর্মবার্তা অনলাইন তোমাদের সঙ্গে রয়েছে, যেটুকু হেল্পের প্রয়োজন আমরা তোমাদেরকে হেল্প করবো, আমাদের উপরে এতটুকু ভরসা রাখবে। নতুন দর্শকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে, মাস্ট বি টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে জয়েন করবে, বিভিন্ন আপডেট তুমি ওইখানে পেয়ে যাবে। কেন সবসময় আমি ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে আপডেট দিতে পারি না, কেন আমিও বিজি থাকি, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে মাস্ট বি তোমরা আপডেটগুলো পেয়ে যাবে। আবারও বলছি, আমাদের নোটগুলো যদি নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।